हेलो व्यूअर्स वेलकम टू माहिया कोचिंग सेंटर अस्सलाम वालेकुम प्रिय शिक्षार्थी बंधुरा केमन आछेन सबाई आशा करी सबाई भालो आछेन सबाईके माहिया कोचिंग सेंटर पक्ष थेके आमी सोलाइमान सर जानाच्छि आंतरिक शुभेच्छा ओ अभिनंदन आमार प्रिय शिक्षार्थी बंधुरा आज आमरा नवम ओ दशम श्रेणीर हिसाब विज्ञानेर षष्ठ अध्याय जाबेदा थेके सृजनशील तीनेर ग नम्बर प्रश्नटा सल्व करार चेष्टा करब इनशाल्लाह। प्रिय शिक्षार्थी बंधुरा चलुन তাহলে প্রথমে আমরা উদ্দীপকটা একটু পড়ে নেই এবং এখান থেকে খুব সহজে কিভাবে আনসার করা যায় সেটা আজকে আমরা শিখে নেব। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা উদ্দীপকে দেওয়া আছে হার্ডওয়্যারের জানুয়ারি মাসের 2017 সালের লেনদেন নিম্নরূপ। নগদে 2,50,000 এবং 65,000 টাকার আসবাবপত্র নিয়ে ব্যবসা শুরু করল। 5% বাটায় সুবর্ণা ট্রেডার্সের নিকট হতে প্রতি ফুট 192 টাকা দরে 250 ফুট জিআই পাইপ বিক্রয়। চালান নাম্বার 205, প্যাকিং চার্জ 500। জানুয়ারির 8 রাজন ট্রেডার্সের নিকট থেকে 41,500 টাকার পণ্য ক্রয় করে চেক প্রদান। জানুয়ারির 15 ব্যবসায় ব্যবহারের জন্য কাগজ ও কলম ক্রয়ে 200 টাকা। জানুয়ারির 18 ব্যবসায়ের ব্যবহারের জন্য আলমারি ক্রয়ের পরিবহন ব্যয় 1500 টাকা। জানুয়ারির 28 ব্যক্তিগত প্রয়োজনে পণ্য উত্তোলন 800 টাকা। মাই ডিয়ার স্টুডেন্ট, আমরা গত পর্বে পার্ট 9 সৃজনশীল 3 ক এবং খ নম্বর প্রশ্নটা সলভ করেছিলাম। আজ আমরা সৃজনশীল 3 গ নম্বর প্রশ্নটা সলভ করার চেষ্টা করব ইনশাআল্লাহ। গ নম্বর প্রশ্ন দেওয়া আছে জানুয়ারি মাসের 8, 15, 18 এবং 28 তারিখের লেনদেনগুলো সাধারণ জাবেদায়। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমরা এখন একটা সাধারণ জাবেদার সক আমরা এঁকে নিব। মাই ডিয়ার স্টুডেন্ট, চলুন তাহলে দেখে নেই একটা সাধারণ জাবেদার সক কীভাবে আঁকতে হয় এবং এখান থেকে কীভাবে গ নম্বর প্রশ্নটা সলভ করা যায় খুব সহজে। প্রথমে আমরা লিখব চৌধুরী হার্ডওয়্যার। চৌধুরী হার্ডওয়্যারের সাধারণ জাবেদা। এবার আমরা একটা সক আঁকব। এখানে আমরা লিখব তারিখ। এখানে খতিয়ান পৃষ্ঠা, ডেবিট টাকা, ক্রেডিট টাকা। তারিখ লিখবো আমরা 2017 জানুয়ারি। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা জানুয়ারির 8 তারিখ রাজন ট্রেডার্সের নিকট থেকে 41,500 টাকার পণ্য ক্রয় করে চেক প্রদান। চেকের কথা যেহেতু লেখা আছে সুতরাং আমরা ব্যাংক হিসাব আর ক্রয় হিসাব লিখব। তাহলে রাজন ট্রেডার্সের নিকট থেকে পণ্য ক্রয় করে আমরা জাবেদাটা লিখব ক্রয় হিসাব ডেবিট, ব্যাংক হিসাব ক্রেডিট। আমরা কি লিখবো বন্ধুরা? ক্রয় হিসাব ডেবিট, ব্যাংক হিসাব ক্রেডিট। তাহলে এখানে লিখবো জানুয়ারির 8 ক্রয় হিসাব ডেবিট, ক্রয় হিসাব ডেবিট, ব্যাংক হিসাব, ব্যাংক হিসাব ক্রেডিট। এখানে আমরা নোট কি লিখবো বন্ধুরা? আমরা লিখবো যেহেতু রাজন ট্রেডার্সের নিকট হতে পণ্য ক্রয় করে চেক প্রদান, আমরা এভাবে একটা দাগ দিয়ে দিব। এবার টাকার অ্যামাউন্ট আমরা লিখে ফেলি। টাকা আছে কত টাকা? 41,500 আমরা এখানে লিখবো, 41,500। ক্রেডিট দিকে আমরা লিখবো 41,500। দুই দিকে টাকার পরিমাণ সমান থাকে। তারপরে লেনদেন জানুয়ারির 15 তারিখ ব্যবসায়ের ব্যবহারের জন্য কাগজ ও কলম ক্রয় 200 টাকা। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা ব্যবসায় ব্যবহারের জন্য কাগজ, কলম, পেন্সিল, রাবার এই ধরনের কথা যদি লেখা থাকে তাহলে আমরা লিখব মণিহারি হিসাব। আমরা কি লিখব? মণিহারি হিসাব। তাহলে জাবেদাটা হবে কি? মণিহারি হিসাব ডেবিট, নগদান হিসাব জানুয়ারির 15 তারিখ, মণিহারি হিসাব ডেবিট, নগদান হিসাব
ক্রেডিট ডেবিট দিকে 200 টাকা লিখব ক্রেডিট দিকেও আমরা 200 টাকা লিখব এখানে আমরা ছোট একটা সাইড নোট দিব যেহেতু ব্যবসায়ে ব্যবহারের জন্য কাগজ ও কলম প্রয়োজন তারপরে লেনদেনটা হচ্ছে জানুয়ারির 18 তারিখে দেওয়া আছে ব্যবসার জন্য আলমারি ক্রয়ের পরিবহন ব্যয় 1500 টাকা তাহলে এর জাবেদা হবে পরিবহন ব্যয় হিসাব ডেবিট নগদান হিসাব ক্রেডিট পরিবহন ব্যয় হিসাব ডেবিট নগদান হিসাব ক্রেডিট 1500 টাকা আমরা ডেবিটে লিখব আবার 1500 টাকা ক্রেডিটে লিখব যেহেতু নগদে আলমারি ক্রয়ের পরিবহন ব্যয় পরিশোধ করা হল লাস্ট লেনদেন হচ্ছে আমাদের 28 তারিখ জানুয়ারির 28 ব্যক্তিগত প্রয়োজনে পণ্য উত্তোলন 800 টাকা প্রিয় শিক্ষার্থী বন্ধুরা ব্যক্তিগত প্রয়োজনে পণ্য উত্তোলন মানে ব্যবসা থেকে পণ্যটা উত্তোলন করেছেন মালিক মালিক ব্যক্তিগত প্রয়োজনে পণ্য উত্তোলন করলে উত্তোলন হিসাব ডেবিট ক্রয় হিসাব ক্রেডিট পণ্য উত্তোলন করলে আমরা ক্রয় হিসাব লিখি তাহলে উত্তোলন হিসাব ডেবিট লিখব ক্রয় হিসাব ক্রেডিট লিখব উত্তোলন হিসাব উত্তোলন হিসাব ডেবিট ক্রয় হিসাব ক্রেডিট যেহেতু মালিক ব্যক্তিগত প্রয়োজনে পণ্য উত্তোলন ব্যক্তিগত প্রয়োজনে পণ্য উত্তোলন প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমরা একটা সাধারণ জাবেদা কিভাবে আঁকতে হয় সেটা আমরা দেখলাম এতক্ষণ একটা সাধারণ জাবেদায় আমরা প্রথমে তারিখ লিখলাম তারপরে বিবরণ খতিয়ান পৃষ্ঠা ডেবিট টাকা এবং ক্রেডিট টাকা লিখলাম তারপরে জানুয়ারির 8 তারিখ থেকে আমাদের লেনদেন শুরু হয়েছে জানুয়ারির 8 তারিখের আমরা এখানে লিখছি ক্রয় হিসাব ডেবিট এবং ব্যাংক হিসাব ক্রেডিট যেহেতু ব্যাংকের চেকের মাধ্যমে পণ্য ক্রয় করা হয়েছে এজন্য আমরা এখানে ব্যাংক হিসাব লিখলাম তারপরে আমরা একটা নোট দিয়ে দিলাম যেহেতু রাজন ট্রেডার্সের নিকট হতে পণ্য ক্রয় করে চেক প্রদান আমরা এখানে বিবরণ না লিখে একটা জিনিস লিখতে পারি সেটা হচ্ছে হিসাবের নাম ও ব্যাখ্যা এটা সবচেয়ে সুন্দর হয় আমরা এখানে লিখব হিসাবের নাম ও ব্যাখ্যা এটা লিখব সবসময় আমরা এখানে বিবরণ না লিখে কি লিখবো বন্ধুরা হিসাবের নাম ও ব্যাখ্যা তারপরে লিখবো প্রতিয়ান পৃষ্ঠা ডেবিট টাকা ক্রেডিট টাকা প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তারপরে জানুয়ারি 15 তারিখ বলছে কাগজ এবং কলম ক্রয় তাহলে এজন্য আমরা কাগজ কলম এগুলো থাকলে আমরা কি লিখবো মনিহারি হিসাব আর নগদান হিসাব যেহেতু নগদ টাকা দিয়ে পণ্য ক্রয় করা হয়েছে এজন্য আমরা লিখলাম মনিহারি হিসাব ডেবিট নগদান হিসাব ক্রেডিট তারপরে লেনদেনটা আছে পরিবহন ব্যয় আলমারি ক্রয়ের পরিবহন ব্যয় ছিল কত টাকা 1500 টাকা এজন্য আমরা লিখলাম পরিবহন ব্যয় হিসাব ডেবিট এবং নগদান হিসাব ক্রেডিট লাস্ট লেনদেনটা আমাদের ছিল উত্তোলন হিসাব তাহলে আমরা এখানে লিখলাম উত্তোলন হিসাব ডেবিট এবং ক্রয় হিসাব ক্রেডিট কত টাকা বন্ধুরা 800 টাকা আমরা এখানে ডেবিটে 800 টাকা লিখব এবং ক্রেডিটও আমরা 800 টাকা লিখব তারপরে কি করব দুই সাইড যোগ করে দিব এখন আমরা দেখি এখানে যোগ করলে কত হয় এখানে দুইটা দুইটা করে শূন্য আছে আমরা দুইটা শূন্য বসিয়ে দিলাম তারপরে এখানে আছে 8 8 5 13 14 15 15 আর 5 20 20 এর শূন্য আরেকটা শূন্য বসিয়ে দিলাম 1 আর 3 4 আমরা এখানে 4 বসিয়ে দিলাম 4 এ 4 তাহলে এখানে হলো কত 44000 টাকা আবার এদিকেও কত হবে 44000 টাকা এবার আমরা একটা ডাবল দাগ দিয়ে দিই তিন ঘর পরে পরে 10 এরকম করে আমরা কমা দিয়ে দিই
প্রিয় শিক্ষার্থী বন্ধুরা একটা সাধারণ জাবেদা কিভাবে আঁকতে হয় সেটা আমরা শিখে নিলাম। আমরা খুব সহজেই একটা সাধারণ জাবেদা এখন থেকে আঁকতে পারবো ইনশাআল্লাহ। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজ তাহলে এখানেই বিদায় নিচ্ছি। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। নতুন নতুন ভিডিও পেতে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে অন করে দিবেন। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।